আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি এই যে বাইনারি সংখ্যাটির দশমিক মান কীভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করার চেষ্টা করব। তো বাইনারি হতে দশমিক নির্ণয় করা অনেক সহজ। বাইনারি সংখ্যার প্রত্যেকটা প্রতীকেই বেস দুই দ্বারা গুণ করব। কিভাবে? এই যে লক্ষ্য করি, এককে দুই দ্বারা গুণ করব, বেস দুই দ্বারা গুণ করব, তারপর প্লাস দিব। এই শূন্যকে দুই দ্বারা গুণ করব, তারপর প্লাস দিব। এই এককে দুই দ্বারা গুণ করব, প্লাস দিব। এই শূন্যকে দুই দ্বারা গুণ করব, প্লাস দিব। এই এককেও দুই দ্বারা গুণ করব। প্রত্যেকটা প্রতীককে দুই দ্বারা গুণ করেছি, বেস দুই দ্বারা এবং মাঝখানে প্লাস দিয়েছি। পরবর্তীতে এই দুইয়ের উপরে পাওয়ার লিখব। এখান থেকে এইদিকে পাওয়ার লিখতে লিখতে আসব। এই দুইয়ের উপরে পাওয়ার হিসেবে লিখব শূন্য, এক, দুই, তিন, চার। এবার আমরা সমাধান করব কিভাবে। টুকে পাওয়ার ফোর করে ষোলো পাবো, ষোলোকে এক দিয়ে গুণ করলে ষোলো হবে, যোগ। টুকে পাওয়ার থ্রি করে আট পাবো, আটকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে, যোগ। টুকে পাওয়ার টু করে কত পাবো? ফোর। চার হবে, চারকে এক দিয়ে গুণ করলে চার, যোগ। এখানে সমাধান করলে শূন্য হবে, যোগ। এটিকে পাওয়ার জিরো করে এক হবে, এককে এক দিয়ে গুণ করে এক। আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার মান কিন্তু এক হয়। সে এককে যদি এক দিয়ে গুণ করি এক হবে। এবার সবার শেষে যোগ করব, ষোলো আর চার বিশ, বিশ আর এক একুশ। তো একুশ সংখ্যাটি দশমিক সংখ্যা, তা যোগফল একুশ লিখে ব্রাকেট দিয়ে ভিত্তি হিসেবে দশ লিখব। কারণ আমরা জানি যে দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে এই দশ।